56টি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5,000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিত রাজু। আগামী মাসে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আসর নির্বিঘ্ন ও নিরাপদ করতে অগ্নিনির্বাপণ মহড়া ও নিরাপত্তা মহড়া সহ নানা ধরনের কার্যক্রম চালিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। কেবল ভেন্যুতে নয়, বরং অ্যাথলিটদের বিমানবন্দরে অভ্যর্থনা জানানো সহ কর্মীদের দৈনন্দিন কার্যক্রমে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। বিস্তারিত দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদনে। ১৯তম এশিয়ান গেমসের সবগুলো ভেন্যুতে সম্প্রতি হয়ে গেল যন্ত্রপাতি সহ কর্মীদের ব্যবস্থাপনা কার্যক্রমের মহড়া। এশিয়ান গেমস
এডেন উপসাগর ও সোমালিয়ার জলসীমায় 7 মাসের এসকর্ট মিশন শেষে দেশে ফিরে এসেছে চীনের 43তম নৌবহর। কোয়াংতং প্রদেশে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এই বহরকে স্বাগত জানায় চীনের গণমুক্তি ফৌজের সাউদার্ন থিয়েটার কমান্ড। এবছরের জানুয়ারিতে যাত্রা শুরু করে নৌবহরটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের 15টি দেশ ভ্রমণ করে। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও বন্যার প্রভাবে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর সংস্কার কার্যক্রম শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, নতুন করে নির্মাণ করা ও সংস্কার করা নতুন ভবনে সেমিস্টার শুরু করতে পারবেন শিক্ষার্থীরা। এদিকে নতুন সেমিস্টার শুরুর আগেই প্রস্তুত করা হচ্ছে চীনের সাংহাইয়ে অবস্থিত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো। সাংহাই ওয়েইউ হাই স্কুল চলছে শিক্ষার্থীদের শারীরিক অনুশীলন। স্কুলের মতোই সাংহাইয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানেও শুরু হয়েছে ফল সেমিস্টারের ক্লাস। তবে সেমিস্টার শুরুর আগেই পরিপাটি করে গোছানো হয় ক্যাম্পাস, প্রস্তুত করা হয় পড়ালেখার পরিবেশ, যেন শিক্ষার্থীরা এসেই দেখতে পায় সাজানো ভালো লাগার বিদ্যাপীঠ।
শিক্ষার্থীদের বসবাসের জায়গা, খাবারের আয়োজন আর পুরো প্রতিষ্ঠানের পরিবেশ ঠিকঠাক করে শুরু হয় নতুন সেমিস্টার, যেন শিক্ষার্থীদের এক মিলনমেলা নতুন পর্বে। শিক্ষকরা শিক্ষার্থীদের যাবতীয় পরামর্শ দেবে, বিশেষ করে পারস্পরিক ব্যক্তিগত যোগাযোগ বাড়ানো, প্রাত্যহিক কাজকর্ম এবং ক্লাসে মনোযোগ দিয়ে কাজ করার ব্যাপারে তারা পরামর্শ দেবেন। নতুন অধ্যায়ে শিক্ষার্থীদের জন্য স্কুলগুলোর এসব আয়োজন দেখতে ভিড় করেন অভিভাবকরাও। তারা বলছেন, বাড়িতে যেখানে নানা কায়দা কানুন করে শিশুদের খাওয়াতে হয়, সেখানে স্কুলে তারা একে অপরকে দেখেই সব কিছু করে, এমনকি পেট ভরে খায়ও। তারা বলছেন, নানা কাজ করতে একত্রে বেশি উৎসাহ বোধ করে খুদে শিক্ষার্থীরা। বাসায় খাওয়ার চেয়ে বাচ্চারা স্কুলে আরও বেশি মজা করে খায়। আমি দূর থেকে দেখলাম আমার বাচ্চাটা পুরো খাবার শেষ করেছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। নতুন ক্লাস মানে শুধু পড়ালেখা নয়, সাংহাইয়ের এসব স্কুলে শিক্ষার্থীদের 3 দিনব্যাপী প্রশিক্ষণও দেওয়া হয়। বিশেষ করে স্কুলে কোন কোন বিষয় করা যাবে আর কি করা যাবে না, আচরণ ও অন্যান্যদের সঙ্গে ব্যবহার কেমন হবে, এসব বিষয় শেখানো হয় প্রশিক্ষণে। পাশাপাশি স্কুল আঙ্গিনায় করণীয় বর্জনীয় সম্পর্কেও ধারণা দেওয়া হয় খুদে শিক্ষার্থীদের। 3 দিনের প্রশিক্ষণে আমরা শিক্ষার্থীদের অনেক কিছু শিখিয়েছি। এটা তাদের স্কুলে করণীয়গুলো পালনের সহায়তা করবে, একই সঙ্গে তাদের মনস্তাত্ত্বিক স্মৃতি বিকাশেও সাহায্য করবে। এর আগে চীনের সাম্প্রতিক বন্যায় বিভিন্ন জায়গায় যে স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামত করা হয়। বিভিন্ন স্কুল ও কলেজে চলে সংস্কার কাজ, বিশেষ করে ঢেলে সাজানো হয় পুরো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ। আমরা মোট 7টি গ্রুপ করে কাজ করি। আমাদের কর্মীদের বিভিন্ন গ্রুপে ভাগ করি, যন্ত্রপাতি ও অন্যান্য জিনিসপত্র বিভিন্ন কাজে ভাগাভাগি করে দেই। বর্তমানে পানি প্রবাহিত হওয়ার ড্রেজিং ব্যবস্থা নতুন করে সাজানো হয়েছে, তাই যথাসময়ে স্কুল শুরু করতে আমাদের কোনো সমস্যা পোহাতে হয়নি। অনেক স্কুলে নতুন করে সংস্কার করা হয়েছে পুরো অবকাঠামো, বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে উন্নত মানের নির্মাণ সামগ্রী, আবার স্কুলগুলোকে দৃষ্টিনন্দন করার জন্যও চেষ্টা করেছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও তাদের স্বাভাবিক পাঠের পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয় নানামুখী পদক্ষেপ। উন্নত নির্মাণ সামগ্রী ব্যবহার করার কারণে খুব দ্রুত আমাদের কাজ এগিয়ে যায়। স্কুল শুরুর মাত্র কয়েকদিন আগে আমরা নির্মাণ কাজ শুরু করি। কেবল অবকাঠামো নয়, বরং শিক্ষক ও কর্মীদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে যেন আমাদের পাঠদান কার্যক্রম আগের চেয়ে আরও ভালো হয়। 1 সেপ্টেম্বর থেকে চীন জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ফল সেমিস্টারের ক্লাস। সাজিত রাজু, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানাও জানা চীনে। ক্রেতা আকর্ষণ করতে এবার নতুন উদ্যম ও উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে চীনের ব্রিক অ্যান্ড মর্টার বুক স্টোর। সাংস্কৃতিক কার্যক্রমের কিছু নমুনা দিয়ে পরীক্ষা করা হচ্ছে কতটা ক্রেতা আনাগোনা বাড়ানো যায় তাদের এই প্রতিষ্ঠানে। বিশেষ করে প্রদর্শনী কেন্দ্র, পরিবার ও বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার ব্যবস্থা সহ নানা কার্যক্রমের সুযোগ রাখা হয়েছে এখানে। চীনের রাজধানী শহর বেইজিংয়ে চোখে পড়বে জমজমাট এক বইয়ের দোকান। যেন তেন দোকান নয়, রীতিমতো এক বইয়ের দুনিয়া। তবে শুধু পড়ার জন্য নয়, সময় কাটানো, আড্ডা দেওয়া কিংবা পর্যটনের উদ্দেশ্যেও আসা যায় এখানে। ছেলে বুড়ো মাঝবয়সী সবার আনাগোনা এখানে সমান তালে। 188 ইউয়ানের বিনিময়ে একজন সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন দম্পতিরাও। ফলে কোনো একঘেয়েমি নেই, বরং ছোট ছোট শিশুদের নিয়ে নানা আয়োজন আছে। তাই তো গেল 25 বছর ধরে প্রতিনিয়ত চীনা সমাজে আলো ছড়াচ্ছে এই বইয়ের দোকান। বইয়ের এই দোকানের একটি অংশে আছে
প্রাচীন স্থাপত্য শৈলী ও নির্মাণ কলাকৌশল সম্পর্কে জানার ব্যবস্থা। ধারণা পাবেন প্রাচীন যুগের নানা সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে। যখন পড়তে ইচ্ছে করবে না, তখন অনায়াসেই এসব দেখে সময় কাটিয়ে দিতে পারবেন। পরিবারের সঙ্গে আসা এক চীনা শিশু তার অনুভূতির কথা জানায় বেশ আনন্দ নিয়ে। আমি এখানে এসেছি কিভাবে প্রাচীন ভবনগুলো নির্মাণ করা হয়েছে এবং প্রাচীন ব্রোঞ্জের তৈরি আসবাবপত্র দেখতে কেমন ছিল তাও জেনেছি। আমি ভবিষ্যতেও এমন কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশুদের নিয়ে এসে আনন্দ সময় কাটানোর ব্যবস্থাও করা হয় এই অন্যরকম বইয়ের দোকানে। আমাদের এই সফরে বহু কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমাদের শিশুদের সঙ্গে ট্যুর গাইডের খুব ভালো হৃদ্যতা তৈরি হয়। এখানকার ভবন, নির্মাণ শৈলী ও ভেতরের সাজসজ্জা অবাক করবে যে কাউকে। আছে প্রায় 3,000 বর্গমিটার আয়তনের এক্সিবিশন এরিয়া। এখানে দেখতে পাওয়া যাবে 20 শতকের স্থাপত্য রীতির নানা নমুনা, বিশেষ করে সানসিয়াংতুই সভ্যতার নানা নিদর্শন আছে এখানে। এখানে এসে ধারণা পাওয়া যায় স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও দর্শন এবং নৃত্যকলা সম্পর্কে। তাই তো এখানে এসে নিয়মিত সময় কাটান, এসে বই পড়ে ও বন্ধুদের সঙ্গে আড্ডা দেন এমন মানুষের সংখ্যা দিন দিনই বাড়ছে। এই বইয়ের দোকানে নিয়মিত আসা এক নারী জানাচ্ছিলেন তার ভালো লাগার পেছনের কারণ। আমার কাছে মনে হয় পুরো জায়গাটাকে তারা আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশেলে এক সুন্দর স্থাপত্য রীতি ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে কাঠের থামগুলোর কারণে এটি দেখতেও দারুণ লাগছে। আমি সাধারণত এখানে এসে চা খাই আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। এসব কার্যক্রমের ফলও আসছে দ্রুত। বুকস্টোর কর্তৃপক্ষ বলছে, গেল বছরের চেয়ে চলতি বছর পর্যটক ও ক্রেতা আসার সংখ্যা অন্তত 70% পর্যন্ত বেড়েছে। কেবল তাই নয়, এই বইয়ের দোকানের আলোকে চীনের বিভিন্ন জায়গায় একই রকমের আরও বেশ কিছু প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে। ক্রেতা সমাগম বাড়তে থাকায় এসব প্রতিষ্ঠানের মধ্যে বাড়ছে ব্যবসায়িক প্রতিযোগিতাও। সাজিদ রাজু, সিএমজি বাংলা। মরুভূমি, লেক ও পাহাড়ের মিশেলে চীনের অপরূপ সুন্দর প্রদেশ সিনচিয়াং। গ্রীষ্মকালীন ছুটিতে অনেক পর্যটক ঘুরতে আসেন এখানে। সিনচিয়াংয়ে ঘুরতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ সবুজ পাহাড়ে ঘেরা মনোরম লেক থিয়ানচি বা স্বর্গীয় লেক। পাহাড়ের বুক থেকে বেরিয়ে আসা লেকের মন ছুঁয়ে যাওয়া দৃশ্য এক কথায় অপরূপ। স্বর্গীয় লেক ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ। আকাশে হেলান দিয়ে ঘুমিয়ে আছে পাহাড়, চোখ মেললেই দেখা যাবে গাঢ় সবুজ গাছের হাতছানি, আকাশে সাদা মেঘেদের ওড়াউড়ি খেলা। সুবিশাল এমন পাহাড়ের সবুজ গা থেকেই বেরিয়ে এসেছে স্বর্গীয় লেক থিয়ানচি। পাহাড়ের কোল জুড়ে পেজা তুলোর মতো সাদা মেঘ আর পাহাড়ের ছায়া এসে মিশেছে কাঁচের মতো স্বচ্ছ নীল পানিতে। পৃথিবীর অন্যতম সুন্দর লেকের একটি এই স্বর্গীয় হ্রদ বা থিয়ানচি লেক। থিয়ানশান পর্বতের বোগদাচূড়ার মূল উপত্যকায় অবস্থিত থিয়ানচি লেককে বলা হয় থিয়ানশান পর্বতমালার মুক্তা। 3.5 কিলোমিটার দৈর্ঘ্য এই লেকের গভীরতা 105 মিটার। লেকের পাশেই আছে স্বর্গীয় রানীর মন্দির। কথিত আছে স্বর্গীয় রানী এই লেকে গোসল করতে আসতেন, তাই এটিকে চীনারা একটি পবিত্র স্থান হিসেবে বিশ্বাস করেন। এখানে এসে প্রিয়জনদের জন্য প্রার্থনাও করেন অনেক পর্যটক। অনেকে মনে করেন এখানে এসে প্রার্থনা করলে তা খুব দ্রুত পূরণ হবে। অনেকে লেকের ভেতরের একটি গাছে লাল ফিতাতে তাদের প্রিয়জনদের জন্য শুভকামনাও লিখে যান। লেকের পানি এতই স্বচ্ছ যেন মনে হবে উচ্ছল তরুণীর কাছের আয়না। পাহাড়ের খাজে খাজে বরফের আস্তরণ, সূর্যের আলোর মাত্রা ও আবহাওয়ার তারতম্যে বদলায় এই লেকের পানির রং।
সূর্যোদয়ের সময় দেখা যাবে তুষার শুভ্র শান্ত লেক, দুপুরে ঝকমক করে উঠবে রৌদ্রের উজ্জ্বল্য, এ সময় নীল রং ধারণ করে লেকটি। সন্ধ্যা হলেই নিকশ কালো অন্ধকারে অনেকটা মায়াবী হয়ে ওঠে থিয়ানচি। কখনো বা পাহাড় চূড়ার বরফ আস্তরণ সাদা ড্রাগনের রূপ নেয়, তাই তো পর্যটকরা একে বলে বেইলং বা সাদা ড্রাগন উপত্যকা। লেকের ভেতরে চলাচল করে বাহারি রঙের ছোট ছোট নৌযান, চাইলেই লেকের জলে ভেসে ভেসে উপভোগ করতে পারেন এর স্বর্গীয় রূপ। প্রকৃতির নির্মলতা উপভোগ করতে হেঁটে বেড়াতে পারেন পাহাড়ের কোল ঘেঁষে তৈরি করা রাস্তায়। কেবল শীত ও বর্ষা নয়, সারা বছরই লেকের সৌন্দর্য ধরা দেয় পর্যটকদের কাছে। প্রকৃতি এখানে যেন নিজেকে সাজিয়েছে আপন রূপে, তাই বেড়াতে এসে মন খারাপ করে বাড়ি ফিরতে হয় না কাউকে। হোসনে মুবারক সৌরভ, সিএমজি বাংলা, সিনচিয়াং, চীন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।